আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমড়ার ভর্তা। এই আমড়ার ভর্তাতে আমি আমড়া এবং তেঁতুল দুইটুই ব্যবহার করেছি, তাই ভর্তাটা দেখতে এমন হয়েছে। সো আপনারা এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন, এতে আমি নতুন যে ভিডিও ছাড়বো সেটা আপনার কাছে পৌঁছে যাবে। সো এবার কথা না বাড়িয়ে চলুন দেখে নিন আমড়ার ভর্তা। এখানে প্রথমে আমি আমড়া নিয়ে নিয়েছি। এই আমড়াগুলো দিয়ে আমি আজকে আপনাদেরকে ভর্তা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে আমড়াগুলো ভালোভাবে ধুয়ে অথবা ভালোভাবে পরিষ্কার করে চামড়া সহকারে ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে খোসা ছাড়াই ভালো লাগে। এবার আমি এইগুলার খোসা ছাড়িয়ে নিব। দেখুন আমড়াগুলোর এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর আগে আমড়াগুলোকে ধুয়ে নেবেন এবং খোসা ছাড়িয়েও কিন্তু আবারও আমড়াগুলোকে ধুয়ে নেবেন। খোসা ছাড়ানোর পরে আমড়াগুলো অনেক ফিচেল হয়ে যায়, সেই কারণেই ধুয়ে নেবেন। এবার আমি আমড়াগুলোকে গ্রেট করে নিব। এখানে আমি একটা মেশিন নিয়ে নিয়েছি। এবার আমি আমড়াগুলোকে গ্রেট করে নিব। সেম প্রসেসেই সবগুলো আমরা গ্রেট করে নিতে হবে। দেন ভিতরে যে বিচি থাকবে আমরা যে বিচিটা সেটা ফেলে দিবেন, অবশ্যই আমরা বিচিটা ফেলে দিবেন। দেখুন এখানে আমি আমড়ার বিচিটা ফেলে দিচ্ছি। দেন এখানে আমার সবগুলো আমড়া গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এই আমড়াগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখানে আমি শুকনো মরিচ তেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। শুকনো মরিচ দেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া। এখানে আমি শুকনো মরিচটা এক চিমটি মতো ব্যবহার করেছি, কেননা আমি এখানে শুকনো মরিচ গুঁড়া দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবং দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কাসুন্দি। সবগুলো আমি একসাথে মিক্স করে নিচ্ছি। সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিব তেঁতুল। তেঁতুলটা দিয়েও এবার আমি ভালোভাবে এগুলোকে মিক্স করে নিব। আপনারা চাইলে তেঁতুল ব্যবহার না করেও কিন্তু আমড়ার ভর্তাটা খেতে পারবেন, কিন্তু তেঁতুলটা এখানে ব্যবহার করাতে আমড়ার ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। সো অবশ্যই চেষ্টা করবেন তেঁতুলটা ব্যবহার করার জন্য। দেখুন এখানে আমার তৈরি হয়ে গেল আমড়ার ভর্তা। এখানে আমি আমড়া আর তেঁতুল দিয়ে ভর্তাটা তৈরি করেছি। সো এই মজার ভর্তাটা অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আপনি সুস্থ ও সুন্দর থাকবেন। ধন্যবাদ।